হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মায়ের হাতের শিক কাবাব খাওয়ার জন্য পৌঁছে গেলাম মায়ের বাসা। তো ঢুকার সাথে সাথে আম্মু দিয়ে দিল আমাদেরকে আম্মুর হাতের খাসির কলিজি ভুনা, আর সাথে ছিল গরম গরম লুচি। তো এটা খেতে না খেতে আম্মু দিয়ে দিল আম, তারপর বসে একটু আমের স্বাদ নিচ্ছিলাম। তারপর আম্মু বললো আরও কয়েকটা পুরি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি। তো আম্মু তাড়াতাড়ি আবার পুরি বানাতে বসে গেলো, আর সাথে বানাচ্ছিল শিক কাবাব। তো শিক কাবাবের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আম্মু আগে টক দই দিয়ে দিয়েছে, টক দই দিয়ে ভালো করে। আর আমরা হঠাৎ করে গিয়েছিলাম আম্মুর যে আমার মাঝে মধ্যে যাওয়াই হয়, তো আম্মু সবসময় দাওয়াত আর এটা ওটা খাওয়াতেই থাকে আমাদেরকে। আর জামাই এসেছে, তো তাই জামাইয়ের জন্য একটু নতুন করে অনেক কিছু রান্না করলো। তারপর এখানে দিয়ে দিল হচ্ছে আদা বাটা, ঠিক আছে, বেশি বেশি করে আদা বাটা, রসুন বাটা, ঠিক আছে, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর আম্মুর একটা সিক্রেট মশলা, তারপরে মরিচ গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, এভাবে করে সবগুলো দিয়ে ভালো করে মেখে। আর আম্মু অনেক তাড়াহুড়ার মধ্যে করতেছিল, যেহেতু আমরা বাসায় চলে এসেছিলাম আর না বলেই চলে এসেছিলাম। তো এই তো সারপ্রাইজ হুট করে, আর ভালোই হুট করে সারপ্রাইজ পেয়ে দেখো এত সুন্দর করে আম্মু আমাদেরকে খাওয়ালো, এতই ইয়াম্মি হয়েছিল। বিলিভ মি, তোমরাও বাসায় ট্রাই করতে পারো, খুবই সুন্দর। আর এই রেসিপিটা ফলো করে তোমরা করলে অনেক মজা হবে। তারপরে এখানে আম্মু দিয়ে দিল মরিচ গুঁড়া, ঠিক আছে, বেশি অল্পই দিল, বেশি ঝাল আমরা খেতে পারি না, ওয়ানিয়াও তেমন একটা খেতে পারে না। আর তোমরা কুরবানিতে কী কী ডিশ খেয়েছো আমাকে অবশ্যই জানাও, আর তোমরা আমার হাতের কী কী দেখতে চাও নতুন নতুন ডিশ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর কুরবানির মানেই তো অনেক মাংস খাওয়া দাওয়া, একদম মাংস খেতে খেতে আরও মোটা হয়ে গিয়েছি। তো এই জন্য এখন একটু সবজি খাওয়ার ট্রাই করব। আর এই তো কথা বলতে বলতে তারপর আম্মু দিয়ে দিল জিরা গুঁড়া, আর ভালো করে এখানে মেখে নিচ্ছিল। মেরিনেট যত ভালো হবে এটাকে তোমাদের কমসে কম এক ঘন্টা রেখে দিতে হবে। এক ঘন্টা রাখলে একটু ভালো হয় আর কি, এক দেড় ঘন্টা, কেউ চাইলে আরও বেশি রাখতে পারো, তাহলে বেশি মজা হবে। বাট আম্মুর কাছে টাইম ছিল না, তাই আম্মু আধা ঘন্টার মতো রেখেছিল, যেহেতু আমরা অনেক রাত করে গিয়েছিলাম। তার মধ্যে আবার রান্নাবান্না তাড়াতাড়ি করে করাটা অনেক টাফ হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর একটা সিক্রেট মশলা আম্মুর দিয়েছিল। আর সিক্রেট মশলা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই নক দিও, কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট চাই, দেখি তোমরা কে যত বেশি কমেন্ট করতে পারো। আর এই তো আম্মুর সিক্রেট মশলাটা এই যে চলে গেল, এখন এটা ছিল লাস্ট মশলা। তারপরে তো আমাদের শিক কাবাব একদম রেডি, আর দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর হওয়ার পরে তো এতই মজা হয়েছিল, বিলিভ মি, তোমরা অনেকেই ট্রাই করিও। যদি তোমাদেরকে ভালো লাগে রেসিপিটা ট্রাই করে আমাকে বলিও কেমন হয়েছে, ওকে। আর আমার মায়ের হাতের সব রেসিপি একদম বেস্ট, তো তোমরা কারা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর সব রেসিপিটা আমি বলে দিলাম, সিক্রেট মশলাটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করিও। তো এই তো আম্মু শিক কাবাব এখানে ঝটপট করে বানিয়ে নিল, আর এখানে আমরা পুরি কলিজি খেয়ে টেয়ে সারা, তারপর আম খেলাম, মিষ্টি আম একদম। তারপর এখানে আম্মু লাস্টে একটু সরিষার তেল দিল দেখলাম, তো সরিষার তেল দিয়ে মেরিনেটগুলো আর কি মজা হয়। তো আমি আম্মুর মতোই রেসিপিটা ফলো করি আর এভাবে করেই রান্নাটা করি, আর আমার মায়ের হাতে রান্না সবচেয়ে বেস্ট হয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা জেনে নাও যে অনেক টেস্ট আর অনেক সুন্দর। আর এই তো তারপরে আমি পরের দিন ঢাকায় চলে আসবো, তাই আমার মায়ের হাতের একটু শিক টিক কাবাব টাবাব একটু খেয়ে টেয়ে আসলাম, তারপর পরে আবার কখন যাওয়া হবে সেই জন্যই আর কি। এ দেখো শিক কাবাবগুলো দেখো কত সুন্দর করে আম্মু কেটে রেখেছিলো, তো খুবই সুন্দর হয়েছে। আর এই তো তারপর আম্মু এখানে মাংস রান্না করতেছিল, তো মাংস রান্নার পরে এখন আম্মু চলে যাবে আমাদের জন্য হচ্ছে। এই যে দেখো আমরা পুরি কলেজি খাইতে খাইতে এই যে খাওয়ার শেষের দিকে, তারপরে এই যে শিক কাবাব চলে আসছে ভাজা ভাজা, আর অনেক ইয়াম্মি হয়েছিল ব্লিম মিয়ার সাথে। পুরিগুলো অনেক সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ আম্মু অনেকগুলো পুরি করেছিল আর সাথে আম। তো এগুলোই খেলাম, তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করি, আল্লাহ হাফেজ সবাইকে। আর হ্যাঁ, ব্লগ ভালো লাগলে একটা লাইক করে দিও, ওকে, আল্লাহ হাফেজ।